আপনাদের অনেকেই গ্রামীণ সিম ব্যবহার করেন আর ওই ব্যবহার করার সময় মাঝে মাঝে দেখা যায় যে টাকা শেষ হয়ে যায় এবং এমবিও শেষ হয়ে যায় তো তখন যদি আপনারা চান যে আপনাদের গ্রামীণ সিমে আপনারা ইন্টারনেট লোন ইমার্জেন্সি ব্যালেন্স লোন এগুলো নিবেন তবে সেটা আপনারা কীভাবে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের গ্রামীণ সিমের মোট পাঁচটা হিডেন কোড বলবো যেগুলোর ভিতর থাকবে কীভাবে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স ইমার্জেন্সি ইন্টারনেট লোন নিতে পারেন নমস্কার আমি শুভ আপনারা দেখছি টেক ইন্টারনেট মিনিট এবং ব্যালেন্স এসব লোন নিতে আমি আপনাদের সাজেস্ট করবো না যদি না আপনাদের একান্তই প্রয়োজন হইতাছে তো আপনাদের যদি অ্যাকাউন্টে প্রয়োজন হয় তখনই আপনারা এসব লোন নিবেন আজকের ভিডিওতে আমি মোট পাঁচটা কোড রাখছি গ্রামীণ সিমের যেগুলোর ভিতরে এসব থাকবে মানে ইন্টারনেট লোন ব্যালেন্স লোন তাছাড়া আপনারা কীভাবে আপনাদের মিনিটটা চেক করতে পারবেন ইন্টারনেট চেক করতে পারবেন তাছাড়া আপনাদের অফার কীভাবে চেক করতে পারবেন এই সবগুলাই থাকবে আজকের ভিডিওতে তাহলে প্রথমে আসে এক নম্বর কোড যেটা হইতাছে আমি রাখছি ইমার্জেন্সি ব্যালেন্স তো আপনাদের যদি ইমার্জেন্সি ব্যালেন্স দরকার হয় তখন আপনারা যে কোডটা ডায়াল করবেন সেটা হইতাছে ইস্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ যদি আপনারা এই কোডটা ডায়াল করেন তবে আপনারা আপনাদের গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন আপনাদের এই ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাদের ব্যালেন্সটা অবশ্যই পাঁচ টাকার নিচে হইতে হইব আর আপনারা সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কোডটা ডায়াল করার পর আমি পাইছি তেরো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স তো আপনারাও বিভিন্ন ধরনের অ্যামাউন্ট পেতে পারেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত টাকা পাইছেন ইমার্জেন্সি ব্যালেন্স তারপর দুই নাম্বার কোডে আমি যে কোডটা রাখছি সেটা হইতে আপনারা আপনাদের গ্রামীণ সিমের নাম্বারটা কীভাবে দেখবেন যদি আপনাদের মুখস্থ থাকে তবে তো ভালোই যদি মুখস্থ না থাকে তবে আপনারা আপনাদের নাম্বারটা যেভাবে দেখবেন সেটার জন্য যে কোডটা ডায়াল করতে হবে তা হয়তো আছে স্টার্ট টু হ্যাশ এটা আপনারা অনেকেই জানেন তো আপনারা যদি এই কোডটা ডায়াল করেন তবে আপনারা আপনাদের নাম্বারটা দেখতে পারবেন তিন নাম্বার কোডে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই যে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগতে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তবে আপনাদের ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া এটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে পছন্দ করবেন তাছাড়া যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আসি তিন নাম্বার কোডের মধ্যে যেটা আমি রাখছি ইমার্জেন্সি ইন্টারনেট এটার জন্য আপনাদের যে কোডটা ডায়াল করতে হইব সেটা হইতেছে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ওয়ান ফোর ওয়ান হ্যাশ যদি আপনারা এই কোডটা ডায়াল করেন তবে আপনাদের কাছে তিরিশ এম চলে আসবে যেটার মেয়াদ থাকবে তিন দিন আর এটার জন্য আপনাদের পে করতে হইব দশ টাকা এই কোডটা আমি ডায়াল করছি কিন্তু আমি ইমার্জেন্সি ডাটা লোন নিতে পারি নাই কারণ আমার অলরেডি তিন দশমিক পাঁচ জিবি ছিল তাই এখানে আমি অ্যাভেলেবেল হইনি এই ইমার্জেন্সি ডাটা লোনটা নেওয়ার জন্য তো আপনাদের যদি অলরেডি এমবি থাকে তবে আপনারা সেই লোনটা নিতে পারবেন না যদি আপনাদের কোনো এমবি না থাকে তখনই আপনারা এই ইমার্জেন্সি ডাটা লোনটা নিতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে কত এমবি লোন নিছেন সেটা দেখবেন তার জন্য আপনাদের যে কোডটা ডায়াল করতে হইব সেটা হইতাছে আছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ যদি আপনারা এই কোডটা ডায়াল করেন তবে আপনারা দেখতে পারবেন যে আপনারা কত এম লোন নিছেন এখন আসি চার নম্বর কোডের মধ্যে যেখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন যার জন্য আপনাদের ডায়াল করতে হইব স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ যদি আপনারা এই কোডটা ডায়াল করেন তবে আপনাদের সামনে বিভিন্ন অপশন চলে আসবে আমি এখান দিয়ে দিয়ে দেব স্ক্রিনশ আপনারা এখানে দেখতে পেতেছেন অনেকগুলো অপশন আছে যেগুলো আমি আপনাদের একটা একটা করে বোঝানোর চেষ্টা করি এখানে এক নাম্বারে আছে মেন ব্যালেন্স আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা যদি আপনি দেখতে চান তবে এখান থেকে দেখতে পারেন তারপর দ্বিতীয় আছে বোনাস ব্যালেন্স যে আপনাদের বোনাস কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনারা দেখতে পারেন তিন নাম্বারে আছে ইমার্জেন্সি ব্যালেন্স মানে আপনারা কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিশেন সেখান থেকে কত টাকা ব্যবহার করছেন সেটা আপনারা দেখতে পারেন চার নম্বরে আছে ইন্টারনেট ব্যালেন্স এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত জিবি আছে পাঁচ নাম্বার আছে এফ এখান থেকে আপনারা এফ করতে পারবেন ছয় নাম্বারে আপনাদের প্যাকেজ সম্পর্কে বিভিন্ন অফার দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন সাত নাম্বারে আছে ব্যালেন্স ট্রান্সফার এখান থেকে আপনারা ছেলে যে কোনো জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আর আট নম্বরে আছে ইমার্জেন্সি ডাটা এখান থেকে আপনারা বারো এমবি বি নিতে পারবেন যার মেয়াদ থাকবে তিন দিন এবং এটার জন্য আপনাদের পাঁচ টাকা দিতে হইব এখন আসি পাঁচ নাম্বার কোডের মধ্যে মানে লাস্ট কোড যেখানে আপনাদের ডায়াল করতে হইব স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ যদি আপনারা এই কোডটা ডায়াল করেন তবে আগের কোডের মধ্যে নিয়ে আপনাদের কাছে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে যেখানে এখানে আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিনশট এখানে যদি আপনারা জিরো রিপ্লাই দিয়ে দেন তবে আপনাদের কাছে একটা মেসেজ চলে আসবে এখান থেকে জিপি অ্যাপের একটা লিঙ্ক চলে আসবে সেখান থেকে আপনার ছেলে জিপি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ব্যালেন্স কল রেট এবং এফ এফ এগুলো আপনার ছেলে দেখে নিতে পারেন তারপর দুই নাম্বার আছে জিপি স্টার তিন নম্বর আছে ইন্টারনেট প্যাক এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের ইন্টারনেট কোন কোন অফার আছে তাছাড়া আপনারা চার নম্বরে পেয়ে যাবেন টক টাইম মানে মিনিট আপনার চাইলে কিনতে পারেন এখান থেকে যে আপনাদের কোন অফারগুলো আছে মিনিটের তারপর পাঁচ নাম্বার আছে মাই অফার্স তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের সিমের জন্য কোন ইন্টারনেট বা কোন মিনিট প্যাকটা ভালো আর ছয় নম্বর আছে ওয়েলকাম টিউন এবং ভ্যালুয়েডেড সার্ভিস এগুলো সম্পর্কে সেগুলো আপনার চাইলে অন করে নিতে পারেন বা অফ করে নিতে পারেন তো এগুলো ছিল জিপি সিমের পাঁচটা কিছু কোড আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখান থেকে কোন কোডটা ব্যবহার করেন তাছাড়া আপনারা আমাকে এটাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এরকম ইমার্জেন্সি ব্যালেন্স এবং ইন্টারনেট লোন নেন কিনা এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ